তুমি কি সেই গাছের ব্যাপারে কখনো শুনেছো যা তোমার ত্বকে আটকে যায় এবং ইটুলির মতো তোমার রক্ত চুষে নিতে পারে? অথবা তুমি হয়তো এমন সব গাছের কথা শুনেছো যারা ঘুরে ঘুরে জঙ্গলে শিকারের সন্ধান করে। তারা তোমায় লক্ষ্য করবে এবং তারপর ধরে ফেলে তোমার মাংস খেয়ে নিতে পারে। তুমি শুনোনি তাই না? আমিও এগুলির একটাও শুনিনি এবং ভাগ্যক্রমে এমন কিছুর অস্তিত্ব নেই। গাছেরা অন্যদের থেকে খাদ্য গ্রহণ করে না, অন্তত সব সময় নয়, কারণ তারা স্বভোজী। সুন্দর নাম না? আমি জানি, চলো দেখা যাক এর অর্থ কি। যখন জীবেরা সরল অজৈব পদার্থকে ব্যবহার করে সূর্যালোক থেকে প্রাপ্ত শক্তির উপস্থিতিতে জটিল জৈব খাদ্য প্রস্তুত করে, তখন এই ধরনের পুষ্টিকে বলা হয় অটোট্রফিক পুষ্টি বা স্বভোজী পুষ্টি। এটি সবুজ গাছে দেখতে পাওয়া যায়। যাই হোক, যখন প্রাণীরা নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না এবং পুষ্টি অন্য কোনো উৎস থেকে অর্জন করে, তাকে পরভোজী পুষ্টি বলে। যে প্রক্রিয়ায় কোনো জীব অন্য কোনো জীব থেকে বা অন্য জীবের দেহে বাস করে তার থেকে পুষ্টি অর্জন করে, তখন তাকে পরজীবী পুষ্টি বলে। এর উদাহরণ হলো ইটুলি, যা হরিণের দেহের ওপর উপস্থিত থাকে। কিছু জীব যেমন ছত্রাক তাদের খাদ্যের যোগান মৃতদেহ এবং দেহের বর্জ্য পদার্থ থেকে পায়। এই ধরনের পুষ্টিকে মৃতজীবী পুষ্টি বলে। পাশাপাশি লাইকেন তাদের পুষ্টি সংগ্রহ করে অন্য একটি পদ্ধতির মাধ্যমে, যাকে মিথজীবী পুষ্টি বলে, যেখানে ছত্রাক অন্য একটি জীব যেমন শৈবালের সাথে পারস্পরিক সহযোগী সম্পর্কে থাকে। এই দুটি আলাদা জীবের একত্রিত সমন্বয়কে বলা হয় লাইকেন। বেশিরভাগ লাইকেনের দেহের গঠন ছত্রাক বা শৈবাল যেগুলি আলাদাভাবে বেড়ে ওঠে তাদের দেহের গঠনের থেকে অনেকটাই আলাদা। লাইকেনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে ছত্রাক শৈবালের কোষগুলিকে ঘিরে রেখেছে। সঙ্গী ছত্রাক শৈবালকে একটি শারীরিক গঠন প্রদান করে, সুরক্ষিত করে। ক্লোরোফিল যুক্ত সবুজ শৈবাল কোষ খাদ্য প্রস্তুত করে, যা উভয় মিথজীবীকে খাদ্য যোগায়। প্রত্যেকের এমন কিছু আছে যা আরেকজনের দরকার, এটিকেই বলে মিথজীবী সম্পর্ক। এখন সার সংক্ষেপ হলো, সবুজ উদ্ভিদে স্বভোজী পুষ্টি দেখা যায়, আবার অন্য জীবগুলি পরভোজী, কারণ তারা পুষ্টির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাছের ওপর নির্ভর করে। যে পুষ্টি প্রক্রিয়ায় কোনো জীব অন্য কোনো জীব থেকে বা অন্য জীবের দেহে বাস করে তার থেকে পুষ্টি অর্জন করে, তখন তাকে পরজীবী পুষ্টি বলে। একটি উদাহরণ হলো ইটুলি, যা হরিণের দেহের ওপর থাকে। ছত্রাকের ক্ষেত্রে মৃতজীবী পুষ্টি দেখা যায়। পাশাপাশি লাইকেনের ক্ষেত্রে মিথজীবী সম্পর্ক দেখা যায়, যেখানে ছত্রাক ও শৈবাল পারস্পরিক সম্পর্ক থেকে একে অপরকে সহযোগিতা করে। যাই হোক, রক্তচোষা গাছ বলে আদতে কিছু নেই। তারা কিছু সহজলভ্য সরল অজৈব উপাদান থেকে নিজেরাই নিজেদের জন্য খাদ্য প্রস্তুত করে। কিন্তু এটাই সব কিছু নয়। একটা ভালো খাদ্য রান্না করতে শুধু উপাদান জোগাড় করাটাই যথেষ্ট নয়, একটি নির্দিষ্ট কার্যক্রম প্রয়োজন, ঠিক কিনা? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটি নির্দিষ্ট খাদ্য প্রণালী আছে, যা গাছ নিজের খাদ্য প্রস্তুত করার জন্য অবশ্যই অনুকরণ করে। তবে বাকিটা তুমি খুব শীঘ্রই জানতে পারবে।